আমরা দেখছি যে কাজাদ ভাই গরু কিনছেন কালোঘাট থেকে। ১৮,৫০০ কত 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 দিলা ভাই? ১৮,০০০ ১৮,০০০ এক ভাই, এটা কোথাকার? ব্যবসায়ীর জন্য ১৮,০০০ এক ১৭,১৭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 ১
পদ্ম পাঠক কিনে নিচ্ছেন, দেখুন দর্শক। এই যে দেখুন, 171,000 টাকায় কিনলেন কুমিল্লার ব্যবসায়ীর জন্য। 171,000 ভাই, এই যে এখানে একজন দেখছেন, সব কিন্তু দুই দাঁতের করো দর্শক, দেখুন কত বললো ভাই? 177,000 দাম দিলেন, তারপরে দিচ্ছেন না, বিক্রেতা আবার দেখে নিলেন। ১,৭৭,০০০ দাম দিলেন, দেখি থাকবো কাউসারের সঙ্গে। কুমিল্লার খামারি কুমিল্লার ব্যবসার জন্য গরু কিনছেন কারোর হাটে। এখানে এক জোড়া দেখছে, বেশ বড় সড়ক করো, সুন্দর
চলছে ২২৫ দাম দিলেন। ২২৫ থাকবে না, প্রচন্ড রোদ, রোদ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে বিক্রেতারা। ভাই এত তাড়াতাড়ি দিলেন কেন? গরম খুব ভাই, পেশা পর্যন্ত হয় না ভাই, বন্ধ হয়ে গেছে। ২৫ কি লস করে দিলেন? হ্যাঁ ভাই, ৭০০০ টাকা লস করে দিয়েছি। ৭০০০০ টাকা লস করে দিলেন? ২২৫ হ্যাঁ ভাই, ২২৫০০০ টাকায় বিক্রি করলেন আর কিনলেন মাল। ভাইয়া মাল এই যে দেখুন, কুমিল্লার ব্যবসায়ী, মৌসুমি ব্যবসায়ী, কুরবানিতে ব্যবসা করবেন, এটি নিয়ে যাচ্ছেন ২২৫ ভাই, ২২৫ সেই সঙ্গে আমরা পার্টিকে দেখছি। কাসব ভাই কতগুলো হইল আজকে? টোটাল হবে ৩০টা। আজকে আজকে তো লোড হবে না, কালকে যাবে চট্টগ্রাম আর কুমিল্লা একসঙ্গে? চট্টগ্রাম, তিন জায়গা, তিন জায়গা যাবে। তিনজনের গরু আছে এখানে? আচ্ছা আচ্ছা, দুজনের কিনা হয়েছে। তা আপনার একটু যোগাযোগ নাম্বারটা দেন, কেনা বেছে 0175-8223-171। দর্শক এই নাম্বারে চলে আসবেন, যোগাযোগ করবেন, আপনারা চলে আসবেন, যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, পারদপক্ষে নিজেরাই সংগ্রহ করার চেষ্টা করবেন। আর কোনো কারণে যদি নিজেরা সংগ্রহ করতে না পারেন, চাচাই বাছাই করে আসবেন, সিদ্ধান্ত নিজেরাই নেবেন। আর যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে গরু কিনবেন। তো নবীন আনিব, দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।